আসসালামু আলাইকুম। রোদে দেয়ার ঝামেলা ছাড়াই আজ তো জলপাইয়ের টক আচারের রেসিপি নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। এই আচারটা একেবারেই রোদে দেয়া ছাড়াই তৈরি করে নেওয়া যায় এবং দীর্ঘদিন এটা ভালো থাকে। তো চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি 600 গ্রাম পরিমাণ জলপাই নিয়েছি। জলপাইগুলি ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছি। প্রায় 1 ঘন্টার মতো আমি এগুলি রেখে দিয়েছি। ভালোভাবে পানিটা শুকিয়ে গিয়েছে। এবারে ছুরির সাহায্যে আমি এগুলোর গায়ে একটু দাগ কেটে নেব। ছুরির সাহায্যে আমি এই দাগগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে দায়ের সাহায্যে ওই দাগগুলো কেটে নিতে পারেন, তবে এমনভাবে কাটতে হবে যেন জলপাইয়ের বীজ অবধি কাটাগুলো পৌঁছে যায়। এভাবে করে আমি সবগুলি জলপাই একটু কেটে নিয়েছি। এবারে একটি টিস্যুর সাহায্যে ভেতর থেকে যে রসগুলো বের হয়েছে সেই রসগুলো আমি একটু ভালোভাবে মুছে নিচ্ছি। জলপাইটাকে একেবারে ড্রাই অবস্থায় আচার বানাতে হবে, নয়তো জলপাইটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে করে আমি সবগুলো জলপাই মুছে নিচ্ছি। যে বোলটাতে আমি রেখেছি সেখানেও হয়তো কিছুটা রস থেকে থাকতে পারে, তাই আমি ভালোভাবে একটু টিস্যু দিয়ে বোলটাও মুছে নিচ্ছি। জলপাইগুলো আমি মুছে নিয়েছি। তারপরেও আমি এগুলোকে প্রায় ঘন্টা দুয়েকের জন্য ঘরের নর্মাল তাপমাত্রায় রেখে দিচ্ছি। প্রায় 2 ঘন্টা পর আমি আচার বানাবো এখন, তাই জলপাইগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমার জলপাইগুলো একেবারেই শুকনো, এর মধ্য থেকে এক্সট্রা কোনো রস বের হয়নি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। আচার তৈরির সময় চুলার আঁচ একেবারেই লোতে থাকবে। পাঁচফোড়নটাকে আমি একটু প্রায় 10 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বের হওয়া অবধি আমি এটাকে ভেজে নিয়েছি। এবারে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। তার সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা রসুন বাটা দেওয়ার পর আমি এগুলোকে একটু প্রায় 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। চুলার আঁচ একেবারেই লোতে আছে, এভাবেই থাকবে। আমি ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের পানিটা শুকিয়ে যায় ততক্ষণ আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে এবারে আমি 3টা শুকনো মরিচ কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা কেউ চাইলে আস্ত ব্যবহার করতে পারেন, অথবা পাটার মধ্যে আধা ভাঙা করে নিয়ে তারপর দিয়ে দিতে পারেন। এবারে মরিচগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে 2 চা চামচ পরিমাণ হলুদ সরিষা বেটে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি একেবারেই পানি ছাড়া বেটে নিয়েছি। ভিনেগার এবং 1টি কাঁচা মরিচ সাথে দিয়ে আমি এটাকে বেটে নিয়েছি। এটা বাটার সময় কিছুতেই আপনারা পানি ব্যবহার করবেন না, ওই পানিটা আচারটাকে নষ্ট করে দেবে খুব তাড়াতাড়ি। এবারে আমি এই মশলাটাকেও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। মরিচ গুঁড়াও দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যার যার টেস্ট অনুযায়ী। 1 কাপ পরিমাণ ভিনেগার নিয়েছি, তবে সবটা ভিনেগার আমি এখনই দিচ্ছি না, সামান্য একটু দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য। যেহেতু এখানে পানি ব্যবহার করা যাবে না, তাই আপনারা প্রয়োজন মতো ভিনেগার ব্যবহার করবেন। 1 থেকে 1.5 মিনিট প্রায় আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে জলপাইগুলো আমি দিয়ে দিচ্ছি। সব জলপাইগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে মশলার সাথে ভালোভাবে জলপাইগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু সেই লোতেই আছে। জলপাইগুলো এবার সিদ্ধ হওয়ার জন্য আমি এগুলোকে এভাবেই রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি 1 চা চামচ পরিমাণ আস্ত ধনে এবং 1 চা চামচ পরিমাণ জিরা এগুলোকে আধা ভাঙা করে নেব। মশলার সাথে ভালোভাবে জলপাইগুলোকে আমি কষিয়ে নিচ্ছি।
আস্তে আস্তে জলপাইয়ের রং পরিবর্তন হতে শুরু করেছে। সবগুলো জলপাইয়ের রং পরিবর্তন হয়ে গিয়েছে এর মধ্যে। তবে জলপাইগুলো সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে। আস্ত জিরা ধনিয়াগুলোকে আমি আধা ভাঙা করে নিয়ে এসেছি। এখান থেকে এবারে আমি 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, এর বেশি আর প্রয়োজন হবে না। বাকিটা আমি রেখে দিচ্ছি। মশলা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ এগুলোকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণ দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে একটু ঘন ঘন নেড়ে চেড়ে নিতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। এখন আমি 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আসলে জলপাই অনেক বেশি টক, যতই আমরা টক আচার বানাই তারপরেও সামান্য কিছুটা চিনি এখানে অ্যাড করতে হয়, নয়তো এটা খাওয়া যায় না। আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, চিনিটা গলে যাওয়া অব্দি অপেক্ষা করছি। এবারে জলপাইটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য যে ভিনেগারটুকু আমার রয়ে গিয়েছে সেখান থেকে আরও কিছুটা ভিনেগার আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সবটা আমি দিচ্ছি না, কারণ আমার জলপাইটা সিদ্ধ হয়ে গেলে আমার আর প্রয়োজন হবে না। তাই আপনারা অল্প অল্প করে দেবেন, যতক্ষণ পর্যন্ত জলপাইটা সিদ্ধ না হয় ততক্ষণ অল্প অল্প করে দিয়ে আপনারা জলপাইটাকে সিদ্ধ করে নেবেন। আমার জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে, বাকি ভিনেগারটুকু আমার লাগেনি। আচারটা তৈরি হয়ে গিয়েছে। এবারে আপনারা একটি এয়ারটাইট বক্সে অথবা কাচের বয়ামাইটাকে সংরক্ষণ করতে পারেন। নিশ্চিন্তে আপনারা 6 মাস এটাকে রেখে খেতে পারবেন। তবে মাঝে মধ্যে চাইলে একটু রোদে দিতে পারেন। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।